আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর অবশেষে দেড় মাসেরও একটু বেশি সময় পরে দেড় বছরের একটা সময়সীমা পাওয়া গেল। অর্থ হলো যে এই সরকার যখন ক্ষমতায় এলেন তখন অনেকেই বলছিলেন যে ওনাদের কিছু সংস্কার কাজ করতে হবে। ওনারা নিজেরাও বলছিলেন যে এমন কিছু সংস্কার করতে হবে যে সংস্কারগুলো করলে পর সেই সংস্কার করা রাষ্ট্র পরিচালনার যে নিয়মনীতি সেই নিয়মনীতিগুলি এমন হবে যাতে নাকি আরেকজন ব্যক্তি আরেকজন শাসক পরবর্তীতে এসে স্বৈরাচারে রূপান্তরিত হতে না পারে। এবং সেই লক্ষ্যেই তারা কিন্তু কাজকর্ম করছিল। কিন্তু একটা প্রসঙ্গ সবাই জিজ্ঞাসা করছিল, সবার মুখে কেউ উচ্চারণ করছিল, কেউ উচ্চারণ করতে চাচ্ছিল, কিন্তু প্রশ্নটা সবার মনে ছিল, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন থাকতে চায়, তারা সেই সংস্কারটা করার জন্য কতদিন সময় নিতে চায়। এই প্রশ্নটা সবার কাছেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কিন্তু ইন্টারেস্টিং হলো এই প্রশ্নটা সরাসরি কেউ উচ্চারণ করতে চাচ্ছিল না, অথবা সরাসরি কেউ কোনো সময়সীমা বেঁধে দিচ্ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারও বেঁধে দিচ্ছিল না। তারা বলছিল না যে আমরা এতদিনের মধ্যে করে ফেলবো সংস্কার এবং এতদিন পরে নির্বাচন দেব, ওনারা কিচ্ছু বলছিলেন না। ওনারা বলছিলেন আমরা একটু যৌক্তিক সময় লাগবে। সেই যৌক্তিক সময়ের অর্থটা কী, যৌক্তিক মানে কী, এক বছর, দু বছর, পাঁচ বছর, সাত বছর, কতদিন, ওনারা খোলামেলা বলছিলেন না। তবে বিভিন্ন উপদেষ্টার বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট আমি বুঝতে পারছিলাম, অস্পষ্টভাবে হলেও স্পষ্টই বুঝতে পারছিলাম, সেটা হলো তারা যেন বলতে চাচ্ছিলেন একটু বেশিই সময় লাগবে, এটা বোঝা যাচ্ছিল। বিপরীত দিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কথা ছিল। এই জামাতে ইসলাম তারা লম্বা সময় দেওয়ার পক্ষে এরকম মনে হচ্ছিল তাদের কথাবার্তায়। জাতীয় পার্টি তারাও লম্বা সময় দিতে চায় তাও মনে হচ্ছিল। কিন্তু প্রধান যে বিরোধী দল বিএনপি তাদের মধ্যে একটু তাড়াহুড়া ছিল। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন, এবং তারাও সংস্কারের কথা অস্বীকার করছিল না। আবার উল্টো দিকে তারেক রহমানকে বলতে শুনেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে হবে, উনি সময়সীমা নিয়ে কোনো ধরনের তাগাদা দেননি। এই সব মিলিয়ে একটা সিচুয়েশন। আর অনেকে বলবেন যে বিএনপি কেন সময় চাচ্ছিল, বাস্তবতা হলো বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। যে সংস্কারগুলো তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার করতে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেই ধরনের সংস্কারের কথা কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক যে কর্মসূচি ঘোষণা করেছে যে রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেখানেও কিন্তু আছে, প্রায় সবই আছে তেমন কোনো, এবং ওটা আরও স্পষ্টভাবে আছে। এরা কি করতে চায় এটা এখনও কিন্তু স্পষ্ট না। তারা কয়েকটা কমিশন গঠন করে, চারটা ছয়টা কমিশন গঠন করেছে বিভিন্ন ছয়টা ক্ষেত্রে সংস্কারের জন্য। তার মধ্যে দুটো কমিশন নিয়ে ইতিমধ্যে কিছু আলোচনাও হচ্ছে, এবং সেই আলোচনাগুলো খুব যে শ্রুতিমধুর তাও মনে হচ্ছে না। কিন্তু এবং তারা কী করবে আলটিমেটলি সেটা এখনও ক্লিয়ার না। কিন্তু কিন্তু তার আগেই বিএনপি তাদের 31 দফায় কিন্তু সেগুলো ক্লিয়ার করে দিয়েছে মোটামুটি। সেটারও কিছু সংস্কার হতে পারে, আরও কিছু চেঞ্জ হতে পারে। বিএনপি কখনো বলেনি যে ওরা ওখান থেকে নড়বে না, ওটা আলোচনা হতে পারে। তারপরও বিএনপি যদি আসে, বিএনপি কিন্তু বলতে পারত যে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করেন, বাকি সংস্কার যদি আমরা নির্বাচিত হই আমরা করবো, অন্য কেউ নির্বাচিত হলে তারা করবে, বলতে পারত। কিন্তু যে সংস্কারের দায়িত্বটা আপনার রাজনৈতিক যে প্রতিনিধিত্ব যারা আসবে, এমপি হবেন যারা, তারাই দিক, সংসদ দিক, বলতে পারত। কিন্তু তারা বলেনি, কেন বলেনি, এই না বলার পেছনে কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা হলো যে বিএনপি দেখেছে এই সরকার টিকে থাকুক, এটা সাধারণ মানুষের মধ্যে একটা পপুলার ধারণা। পপুলার কেন, এই দেশের মানুষ রাজনৈতিক সরকারের উপর থেকে যেন এক ধরনের আস্থাহীনতায় ভুগছে। মানে তাদেরকে বলতে বলে তারা বলে অনেক তো পলিটিক্যাল পার্টি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, তারপরে বিএনপি দেখলাম, আবার আওয়ামী লীগ দেখলাম, আবার বিএনপি, অনেক কিছু দেখেছি। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পর মানুষের কথা ভুলে যায় এবং তারা নিজেদের স্বার্থেই আইনটাকে প্রণয়ন করে, জনগণের স্বার্থে করে না। এই যে মানুষের একটা বিটার এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতার কারণে মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে এরা যতদিন বেশি পারে থাকুক, দেশটাকে একটা পথে নিয়ে আসুক।
এটা যেমন আছে, কিন্তু প্রশ্নটা হলো এই সরকার যতদিন থাকবে ততদিন হয়তো কারো কারো ভালো হতে পারে, কিন্তু আসলে কি ভালো হবে? এই সরকার গত দেড় মাসে অনেক দিনের পুরনো যে জঞ্জালগুলো, অনেক দিনের পুরনো যে সংকটগুলো, মানুষের সাধারণ মানুষের যে প্রাত্যহিক মানে প্রতিদিনের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো কিন্তু মেটানোর ক্ষেত্রে খুব বেশি সফলতা দেখাতে পারেনি। এই সরকার দ্রব্যমূল্য কমাতে পারেনি, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি, এবং পারার চেষ্টা করেছে যে সেরকমও মনে হয়নি আমাদের কাছে। তো সেক্ষেত্রে একটা আশঙ্কা দেখা দিয়েছে, সে আশঙ্কাটা হলো এই সরকার যতটা লম্বা সময় থাকবে এমনও হতে পারে তারা ততটাই অজনপ্রিয় হয়ে বিদায় নেবে। কাজে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস চাইতেই পারেন যে আমার অজনপ্রিয় হওয়ার দরকারটা কি, আমি যত তাড়াতাড়ি পেরে কাজটা শেষ করে দিই, এটা একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয়, আমার এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা যে ডক্টর ইউনূস কি এই প্রধান উপদেষ্টার পদটাকে খুব এনজয় করছেন? আমার কাছে তা মনে হয় না। আমাদের এখানে অনেকে প্রধানমন্ত্রী হন এই কারণে, তার আর কিছু হওয়ার নেই, উনি এটাই হতে চান, কিন্তু ডক্টর ইউনূস তিনি হতে চান না বলে আমার ধারণা। ওনার আরও অনেক বড় কাজ আছে, উনি বেসিক্যালি একজন কী বলবো অর্থনীতিবিদ অথবা স্বপ্নিক বলতে পারেন। উনি অনেক স্বপ্ন দেখেন, বড় বড় নতুন কিছু স্বপ্ন দেখেন, এমন কিছু স্বপ্ন দেখেন যার মধ্যে নাকি বিশ্ব আছে, কেবল দেশটাই না, উনি আরও বড় কোনো স্বপ্ন দেখেন। এখন সেই সমস্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য ওনার কিছু থিওরি আছে, ওনার কিছু প্ল্যানিং আছে, ওনার কিছু তত্ত্ব আছে। যেমন সামাজিক ব্যবসায় তার মধ্যে একটা তত্ত্ব, অনেকে তো এমনও বলাবলি করেছিলেন যে একটা নোবেল পাওয়ার পরেও এই সামাজিক ব্যবসাকে কেন্দ্র করে উনি দ্বিতীয় আরেকটা নোবেলও পেতে পারেন। তো সেই যে চিন্তাগুলো, এই বিষয়গুলোকে সারা দেশের মধ্যে, দেশকে ছাড়িয়ে সারা পৃথিবীর মধ্যে জনপ্রিয় করার কাজটাও কিন্তু ওনার মধ্যে রয়ে গেছে। কাজে উনিও চাইবেন না হয়তোবা যে আমি এটাকে লম্বা সময় থাকি। এই সমস্ত কথা চিন্তা করে হয়তোবা এতদিন পরে কেউ ক্লিয়ার না করলেও এই প্রথমবারের মতো দেড় বছর সময়টা উচ্চারণ করলেন একজন। কে উচ্চারণ করলেন? খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের মানে সেনাপ্রধান যিনি আছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এই ওয়াকার উজ্জামান সাহেব উনি উচ্চারণ করেছেন যে এই সরকারকে দেড় বছরের মতো সময় দেওয়া যেতে পারে, এবং দেড় বছরের মধ্যে উনি এই গণতন্ত্রায়নের কাজটা শেষ করবেন এবং একটা নির্বাচন দেবেন। এটা কিন্তু ওয়াকার উজ্জামান সরাসরি বলেছেন। কোথায় বলেছেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টারকে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন গত সপ্তাহে। সেই সাক্ষাৎকারে দেওয়ার সময় উনি এই কথাগুলি বলেছেন। উনি কী বলেছেন আমি তারপরে আপনাদেরকে বরং পড়ে শোনাই। উনি বলেছেন এসব সংস্কারের পর, এই যে সংস্কারগুলি করা হচ্ছে, এসব সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত। এক্ষেত্রে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন। তিনি বলেন আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো ওটাই টাইম ফ্রেম হতে পারে যে সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের। মানে ওনার যেটা বক্তব্য সেটা স্পষ্ট যে দেড় বছর সময়ের মধ্যে আমাদের উচিত হবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা। মাথায় রাখবেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করার কথা বলেছেন, কিন্তু প্রক্রিয়া শেষ করতে হবে তা কিন্তু বলেন নাই। তো প্রবেশ মানে কি? আপনি পারবেন না, আপনি এত সব কিছু শেষ করতে পারবেন না। তবে আমিও সেটাই বলছি, যারা কাজ করছেন তারাও এই জিনিসটা মাথায় রাখেন, দেড় বছর মানে আঠারো মাস, আঠারো মাসের মধ্যে আপনারা কাজ শেষ করবেন, এই জিনিসটা মাথায় রেখে কাজ শুরু করুন। তাহলে কী হবে? আপনাদের মধ্যে একটা তাগাদা থাকবে, তারপরে সেটা আঠারো মাস না হয় উনিশ মাস হতে পারে, বিশ মাসও হতে পারে, আবার আগেও হতে পারে, কী হবে আমরা জানি না, কিন্তু একটা কিছু তো মাথায় থাকতে হবে। এতদিন যেন মাথায় কী আছে এটাও কেউ বলতে চাইতেন না, সেই জিনিসটা ওই বিড়ালে গেলে ঘন্টাটা কে বাঁধবে? মিস্টার ওয়াকার উজ্জামান উনি বেঁধে দিয়েছেন। এখন আমি মনে করি যে এই সরকার দেখবেন হঠাৎ করে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে যাবে, তাদের মধ্যে দেখবেন কাজের একটা তাগিদ বেড়ে যাবে, তারা হয়তো ভাববেন আমাদের হাতে মাত্র আঠারো মাস সময় আছে, এবং যদি এটা আঠারো মাসে করতে না পারেন তখন তারা বলবেন যে আমি আঠারো মাসে পারলাম না, আমাদের আর দুই মাস সময় বেশি দেন। একটা টাইম ফ্রেম থাকা উচিত ছিল, সেই উচিতের কাজটা জেনারেল ওয়াকার উজ্জামান উচ্চারণ করে দিলেন। এবং আমার এটাও ধারণা উনি বলেছেন, ওনার সঙ্গে নাকি এর মধ্যে ডক্টর ইউনূসের বারবার বেশ কয়েকবার দেখা হয়েছে, কাজে এই কারণে আমার একটা ধারণা এই যে সময়সীমার কথাটা আমরা বললাম, সম্ভবত এই ব্যাপারে, এই আঠারো মাসের ব্যাপারে ডক্টর ইউনূসেরও একটা সম্মতি হয়তোবা আছে। সেক্ষেত্রে
আমরা বরং 18 মাস দেখি, 18 মাসের মধ্যে 1.5 মাস গেল, বাকি থাকলো 16.5 মাস। প্রিয় দর্শক, আমরা অনেক অপেক্ষা করেছি গণতন্ত্রের জন্য, মনে হয় এর জন্য এই সময়টুকু খুব বেশি নাও হতে পারে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।